কেন? ফারুক কি ওখানে শিল্পী হিসাবে পেয়েছে? ও তো আমি বললাম যে কলেজের থেকে শুরু করে সে চিকা লেখা থেকে শুরু করে সে রাজনীতি করছে। ১৫ মেতে ফারুক ভাইয়ের মৃত্যুর পর ঢাকা ১৭ আসনের নির্বাচনকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে, পুষ্পল্লবিত হয়েছে। তার মধ্যে যেহেতু ফারুক ভাই অভিনেতা বা শিল্পী ছিলেন, এই জন্য অনেকেই বলছেন যে শিল্পীদের অধিকার এখানে বা শিল্পীরা প্রাপ্য এই আসনে নির্বাচন করার, এই জন্য অনেকেই চোখ তোজোর করেছিলেন। সিদ্দিক ভাই, ডেনি সিডাক, আপনার সিদ্দিক কি অভিনেতা সিদ্দিক এবং নাক ফির অভিনেতা, ফিল্মের অভিনেতা না না নাটকের। আর তো সেভাবে বলো, তাহলে আমি তো ভাবছি যে কোন সিদ্দিক, আমি তো কখনো দেখিনি। আর নাক ফেরদুস ভাই এবং ডেনি সিডাক আপনার এনেছিলেন তাকে, তারা মানে নমিনেশন পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিলেন। এটা আমার, এটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনের ব্যাপার, এটার ব্যাপারে আমার তো কিছু বলার নেই। তবে তোমার কথাগুলো দুর মধ্যে দু একটা কথা ঠিক আমার কাছে ঠিক লাগছে না। সেটা হচ্ছে যে ফারুক এখানে অভিনয় ছিল, এই জন্য অভিনেতারা এখানে প্রথম বলে আসছে, কি বলে তারা সামাজিক মাধ্যমে আমরা শুনেছি যে শিল্পীর আসনে শিল্পী দাঁড়াবে, আর শিল্পীদের প্রাপ্য পাওয়া উচিত। তো তুমি তাকে শিল্পী হিসাবে আখ্যায়িত করছো কেন? শিল্পী সে তার আলাদা সত্তা, যারা ব্যবসা করছে তারা বাইরে ব্যবসা করছে না, তুমি তাদের রাজনীতিবিদ মানেই বলছো। প্রত্যেক রাজনীতিবিদ তাহলে কি খাচ্ছে, কি বাতাস, ভাত খাচ্ছে না তারা, কামাই করছে করতে গিয়ে, হয় ব্যবসা করছে, তা নাহলে বাড়ি থেকে ধান চাল আসছে, বাড়ি থেকে তাহলে চাষি, চাষ করে থেকে তার খাবারটা আসছে, তার পেটটা তো চলতে হবে আগে। তো সে রাজনীতিবিদ, রাজনীতিটা হচ্ছে তার একটা পার্ট অফ লাইফ, সারা জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে। আমরা খাওয়াটাও আমাদের সারা জীবনের জন্য, বেঁচে থাকার জন্য সম্পৃক্ত জিনিস, কিন্তু আমরা খাই তো দুবার তিনবার বা চারবার। তো রাজনীতি তো এরকম যে রাজনীতি যখন প্রয়োজন হয় তখন সারা দিন রাত্র কাজ করতে হয় বা মানুষের জন্য খেয়াল করতে, এটা তো আমার জীবনের সমস্ত। এই রাজনীতি করলে কি সে লোকটা ভাত খায় না? এই রাজনীতি করলে সে কি পায়খানা প্রস্রাব করে না? রাজনীতি করলে কি সে, এটা কি ধরনের ব্যাপার রাজনীতি করতে? আর ওইটাই যদি বলে, জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে এর পূর্ববর্তী পর্যায়ে যারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা আছে তারা সব রাজনীতি করে আসছে, মমতাজ রাজনীতি করে আসছে, কোথায় রাজনীতি শিখেছে সে? হয়তো আমার অফিসে এক সময় দেখা করেছে আমার সাথে, তো শি ওয়াজ এ সিঙ্গার দিন, তার সেই স্বামীকে নিয়ে এসছিল, শি ওয়াজ দিন এ সিঙ্গার, ভালো গান গাইতো, এটা তার একটা পার্ট। সে মানুষকে সেবা, মানুষকে সেবা করতো, মানুষকে চোখের হাসপাতাল করছে, হাবি যাবি যতটুকু করেছে করেছে। পরে তার মনে হয়েছে সে একজনকে, একজনের বিশেষ জনের ব্যাপারে কথাবার্তা বলে তাকে নমিনে, মেয়েদের কোঠায় তাকে সিলেক্টিভভাবে তাকে নেওয়া হয়েছে, সে তো ভোট করে আসেনি, ভোট করে কয়জন মেয়ে মহিলা আসে? আমার তো প্রশ্ন সেখানে, মহিলারা সব জায়গায় সমান সমান অধিকার চায়, ভোটের সময় ওরা ফিক্সডই আসবে কেন? আমি তো আই ডোন্ট অ্যাগ্রি টু ইট, আমার কাছে এটা ভালো লাগে না। তোমরা ভোট করে আসো, মানুষের কাছে আসো, যেমন আমরা দেখেছি ভোট করে যারা আসে আসতে পারে, কবরি আসেনি, এসেছে এই এখানের যে কী বলে এটাকে, ইয়ে হয়ে গেল কিছুদিন আগে, জাহাঙ্গীরের মা ইলেকশন করে আসেনি, হয়ে গেল কাজে। মেয়ে পুরুষের মধ্যে কোনো আলাদা ব্যাপার তো নাই, এ তোমরা মেয়েদের ব্যাপারে খুব, মেয়েরা কিছু আজীব ধরনের মেয়েদের অভ্যাস আমি বলি, এক সময় তারা বলবে আমরা সমান অধিকার চাই, আবার ট্রেনে আর স্টিমারে যখন উঠবে, প্লেনে ই মানে খাবার যখন উঠবে, তখন বলবে যে এটা মেয়েদের সিট, মেয়েদের জায়গায় আপনারা বসতে পারবেন না, ওমা। ওদিকে মেয়ে হিসাবে তুমি সুযোগ সুবিধাও নেবে, মেয়েদের জন্য ফিক্সড স্বতন্ত্র প্রত্যেক পার্টি থেকে এতগুলো সিট, তারা পার্টি যতগুলো সিট পায় সেই হিসাবে তারা এতগুলো সিট পাবে, এবং যে পার্টি প্রধান সেই পার্টির তারা সিলেক্টেড করে যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে নেবেন কেন? তাহলে তার খাতিরের উপরে তারা যাচ্ছে, তার 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 সাথে সম্পর্কের উপরে তারা যাচ্ছে, তারা তাদের গুণের উপর, হয়তো কিছু কিছু লোক তার গুণের উপরে যাচ্ছে, ও গান গাইতো প্রচণ্ড রকম গান গাইতো, মানুষের জন্য হেল্প করতো, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেটা শুনেছে, সেটার জন্য যাইতো, ঠিক আছে যাও। তো ওই রকম যদি যায় তাহলে তো অনেক ছেলেপেলেরাও আছে যারা তাদের বিশেষ বিশেষ গুণের জন্য ওখানে যাওয়ার দাবিদার,
সেইখানে তাদেরকে সিলেক্টেড কয়েকজনকে নাও তুমি, কয়েকজনকে নেবার পরে এই কথাটা আসতে পারে যে এইটার জন্য আমরা দাবিদার না, আমরা দাবিদার না, চলচ্চিত্র জগতের লোকরা বা ফিল্মের লোকজনরা এরা দাবিদার নট দ্যাট। রাজনীতি যারা করেছে, রাজনীতি যাদের রক্তের মধ্যে আছে, যারা মানুষকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে কিছু দিতে চায়, নিতে চায় না, তারা এখানে আসবে। সে যে কেউ আসতে পারে, সে ফিল্মেরও আসতে পারে, এবং ফিল্মে যারা আসতে যাচ্ছে আমি তার মধ্যে কোনো অপরাধ দেখি না। তারা হয়তো ভাবছে যে হ্যাঁ আমি কাজ করতে পারবো, বা আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, হয়তো ডাইরেক্ট কাজ রাজনীতির সাথে করেনি, রাস্তায় গিয়ে মিটিং বা মিছিল করেনি। কিন্তু মিটিং মিছিল না করলেই যে সে রাজনীতি করে না তা তো নয়, সে ঘরের মধ্যে বসে রাজনৈতিক একটা আদর্শকে তো সে লালন করতে পারে, পালন করতে পারে, সেটাকে তো সে বিশ্বাস করতে পারে, এবং সেটা নিয়ে যখন তার সুযোগ পাবে তখন সে সেটাকে জানানোর চেষ্টা করবে, তো অপরাধটা কোথায় গেল? আচ্ছা, এমনিতে অনেকে আবার বলেন যে যদি রাজনীতি বা সংসদ সদস্য হতে চান তাহলে অভিনয় কেন আসলেন, গানে কেন আসলেন? তা ওই তাকে জিজ্ঞেস করো গিয়ে যে আপনি আপনি যে কথা বলছেন রাজনীতি সম্পর্কে, গানে কেন আসলেন, আপনি আপনি কী করেন, আপনি তার সম্পর্কে তাদের সম্পর্কে কীভাবে কথা বলেন, আপনি তো এইসব ব্যাপারে কিছু জানেন না। যাদের সম্পর্কে আপনি বলছেন যে গানের মধ্যে আসলেন, আপনি গান শুনেন তাহলে, আপনি গান শ্রোতা, গানের শ্রোতা, গান সম্পর্কে কথা বলেন, আপনি তো রাজনৈতিক কিছু না, আপনি রাজনৈতিক কোনো ফিগার না, তা আপনি রাজনীতি করেন না, বা আপনি আপনার পরিচয় আপনি বলেননি যে আমি রাজনীতির অমুখে আছি, এটা তারা কেন আসবে, তারা তাদের কাজ করে, সেরকম তো কেউ বলেনি, কোনো রাজনীতিবিদের কথা বলেনি আজ পর্যন্ত, এবং তারা বলবেও না। আমি তো তাদের বললে পরে আমি জিজ্ঞেস করবো আপনি আপনি চলেন কী করে, আপনি রাজনীতি তো আপনার ব্যবসা না, আপনার পেশা না, আপনাকে তো একটা কিছু করে খেতে হয়, তো সেইটা সেইটার সাথে রাজনীতি আপনি করেন, আপনি মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এবং এটাকে আপনি লালন করেন, এটাকে আপনি মানুষের মধ্যে প্রচার করতে চান, কষ্ট করেন। এমনিতে মানে ক্রমাগত মানে শিল্পীদের মানে রাজনীতিতে অনুপ্রাণিত হওয়া বা সংসদ সদস্য হওয়ার প্রবণতাটাকে আপনি কীভাবে দেখছেন? খুব কোথায় আছে, একটু বেশি ভারতে আছে, ভারতে তো ফিক্সড করে নিয়ে যায়। ওই যে আমি যেটা বললাম যে আমাদের আমাদের দেশে যাদের যাদেরকে নেওয়া হয় তাদের তাদেরকে তো মেয়েদের ব্যাপারে নেওয়া হয়, ছেলেদের ব্যাপারে তো এরকম কাউকে নেওয়া হয়নি এখন পর্যন্ত। তো তারা যদি কেউ মনের মধ্যে লালন করেন, রাজনীতির লালন করেন, তারা চেষ্টা করবেন, তারা ইলেকশন করবেন, দে আর এভরিবডি। হ্যাঁ, এখানে একটা আমার যেটা মত সেটা হচ্ছে যে এটার একটা শিক্ষাগত একটা ব্যারিয়ার থাকা দরকার, এটা আমি অনেক আগেও বলেছি, 30 বছর আগেও বলেছি, 40 বছর আগেও বলেছি। তবে অনেকে তর্ক করার জন্য তর্ক করা যায় যে অনেক আছেন রবীন্দ্রনাথ, নজরুলের রাতে ম্যাট্রিক পাসও করেনি, তো তাদেরকে নিয়ে তুলনা করা এটা বোকামি ছাড়া আর কিছু না। দে আর এক্সেপশন, দে আর গড গিফটেড, সেটা তো সবাই হতে পারে না, সেটা সবাই, পৃথিবীর অনেক প্রেসিডেন্ট হয়েছে যারা ওইভাবে গড গিফটেড, তারা সেটা তো নিয়ে সাধারণভাবে চিন্তা করলেছে। কিন্তু সাধারণভাবে একটা মানুষের একটা কাঠ কেটে যেমন কাঠ দিয়ে একটা তরবারি হয় না, সেটার জন্য লোহা লাগে, ঠিক তেমনিভাবে রাজনৈতিক মঞ্চে কাজ করার জন্যে কিছু জ্ঞানের প্রয়োজন, কিছু মেধার প্রয়োজন, এবং সেটা লেখাপড়া না করলে তো সেই সব জিনিসগুলো তারা পাবে না। কাজে আমি তো সবসময় বলেছি যে একজন গ্র্যাজুয়েট অন্ততপক্ষে অ্যাটলিস্ট এটা তাদের ব্যারিয়ার হওয়া উচিত, যে একজন গ্র্যাজুয়েট যে না হবে সে এখানে দাঁড়াতে পারবে না। কিন্তু ওইটার সাথে সাথে আমি এটাও বলেছি যে ওই সময় মেয়েদের ব্যাপারে যেরকম সিলেকশন করে কিছু নেওয়া হয়, ছেলেদের ব্যাপারেও তেমনি সিলেকশন করে কিছু নিতে হবে, 5 জনই হোক বা 10 জনই হোক, যারা শিক্ষিত না কিন্তু তারা তাদের নিজেদের কাজের মাধ্যমে, তাদের গুণের মাধ্যমে তারা মানুষকে, দেশের সমস্ত মানুষের কাছে পরিচিত, সব মানুষ তাকে ভালোবাসে, তারা সব মানুষকে ভালোবাসে, তাদেরকে ফিক্সড করে নাও, মেয়েদের 40 জনকে নাও, পুরুষদের 5 জনকে নাও। তো এই এটা আমার আমার ইচ্ছার ব্যাপার, এটা এটা দিস ইজ নট কনস্টিটিউশন, কিন্তু এটা হচ্ছে আমার, আমি সবসময় বলবো যে এই হলে ভালো হয়। আচ্ছা,